সাত প্রকারের নারী আছেন, কয় প্রকার? যাদের কাছ থেকে দূরে থাকবেন, যাদের কাছ থেকে কি থাকবেন? দূরে থাকবেন। মা বোনদের মধ্যে যদি সাত প্রকারের কোন প্রকার থাকে, আল্লাহর ওয়াস্তে গুলো ছেড়ে দিতে হবে পরিবারের শান্তির জন্য। এজন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার জমিনে শান্তি যদি পেতে চাও, দুনিয়ার জমিনে জান্নাতি স্বাদ যদি পেতে চাও, দুনিয়ার জমিনে ভালো যদি থাকতে চাও, মা বোনদের ভিতরে যে অন্যায়গুলো আছে সেগুলা দূর করে ফেলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মেয়েদের যে সাতটা অন্যায় গুণের কথা বলেছেন, ওই গুলার কোন একটা যদি থাকে তারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতেও যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে, কারণ এগুলা মুসলিম নারীদের ভিতরে হওয়ার কথা না। এক নম্বর হলো আন্নানা, মনে রাখবেন আল্লাহর রাসূল বলেছেন এক নম্বরের মহিলারাই সাত গুণের এক নম্বর হচ্ছে আন্নানা, এর অর্থ হচ্ছে অহংকারী মহিলা। আমি তোর বড়াই দেখায়, এই সমাজে অনেক মহিলা আছে যার অহংকারের সামনে স্বামীও কথা বলতে পারে না, পরিবারের কেউ কথা বলতে পারে না। আল্লাহ রসুল বলে দিয়েছে যেই মহিলার ভিতরে অহংকার ঢুকে যায় সে জান্নাতে যেতে পারবে না। আমি জানতে চাই এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? অহংকার আমার চিনেন আপনি, আমি কার মেয়ে? আপনার বিয়ে করছি দেখে না, তাহলে কত ছেলে আমার পিছনে ঘুরছে এইভাবে, ঠিক না? ঠিক, আপনারা বুঝলেন কেন? আপনারা তো লাইন না, আপনারা তো পুরুষ মানুষ। সমাজ কত খারাপ হয়ে গিয়েছে, কত নোংরা হয়ে গিয়েছে। আমি তের বড়াই দেখায়, সৌন্দর্যের বড়াই দেখায়, তার বডি ফিটনেসের বড়াই দেখায়, স্বামীকে দেখতেই পারে না, স্বামীকে পছন্দই করতে পারে না। দুলাভাইয়ের সঙ্গে যখন কথা বলে বলে দুলাভাই সালাইকুম সালাইকুম কেমন আছেন, আর স্বামী যখন ঘরে আসে কয় তরকারি কই, কথা কন না তরকারি কই, লিখে দিছিলাম যে তরকারি ভুলে গেছো, আসো আজকে লবণ ছাড়া খাওয়াই দিব তোমাকে। আল্লাহর ওয়াস্তে মা বোনদেরকে বলছি, আল্লাহর রাসূল বলেছেন যেই সমস্ত মহিলারা জাহান্নামে চলে যাবে এদের এক নাম্বার হচ্ছে আন্না না, আমিত্বে আমিত্ব বড়াই যাদের অহংকার আছে। এক কথায় দুনিয়ার জমিনে নিজেকে নিয়ে, নিজের সম্পদ নিয়ে, কোনো জিনিস নিয়ে দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না। দুই নাম্বার হল আল্লাহর রাসূল বলেছেন ওই মহিলা জাহান্নামি, দুই নাম্বার ওই মহিলা জাহান্নামি যাকে বলা হয় মান্নানা, এর অর্থ হলো খোটা দানকারী, খোটা দানকারী, খোটা দেয় কোথায় কোথায় খোটা দেয়। এই তুমি কি জানো আমার বাবার বাড়িতে কেই জিনিস আনছি, তোমার পায়ের জুতো আমার, ঘুমাও যে বিছানায় হেইটাও আমার, কথা কন না কেন? তা আনেন কেন আপনারা, আনেন কেন আরে খোটা কান খোটা দে, বেশি বেশি খোটা দে। পরিবারের ভিতরে নিজের স্বামী রোজগার করে আর কেউ করে না, সবাইকে খোটা দে তোমরা আমার স্বামীর ইনকাম খাও, কথা বলেন না কেন? এই ছেলের মাকে বলে তুমি বুড়া হয়ে গেছো কিন্তু এখনো আমার স্বামীর ইনকাম খাও, তোমার অন্য কোন ছেলে ইনকাম করে না। এইভাবে যারা অহমিকা করে নোংরা কথা বলে খুঁটা দিবে, আল্লাহর রাসূল বলেছেন তারা যদি নামাজও পড়ে তওবা না করা পর্যন্ত যদি মরে যায় জান্নাতে যেতে পারবে না। কয়টা বলছি? তিন নম্বর হান্নানা, ওই মহিলাকে বলা হয় যেই মহিলা কখনো স্বামীর খিদমত করতে চায় না, স্বামীকে সন্তুষ্ট করতে চায় না। অনেক মহিলা আছে দেখবেন তারা যখন ঘর থেকে বের হয় কোথাও যায় ভালো দামি কাপড় পরে ড্রেস পরে, কিন্তু স্বামীর সামনে যখন যায় তখন কাজের বুয়ার ড্রেস পরেই যায়, কথা কন না কেন?
স্বামী বলতেছে বুঝলাম না তোমার সাথে গন্ধ করতেছেন, করো সমস্যা কি তোমার। কিন্তু ওই মেয়েটাই যখন কোন বিয়ের পার্টিতে যায় সব থেকে দামি পোশাক বের করে যায়, অথচ উচিত ছিল তোমার সকল সাজ, তোমার সকল মেকআপ, তোমার সকল ডিজাইন, তোমার সকল স্টাইল হবে তোমার বেডরুমের ভিতরে, ঠিক কিনা বলেন? কোথায় হবে? বেডরুমে, স্বামীর জন্য, স্বামীর সামনে। অনেক মেয়েরা আছে তার বন্ধুকে ফোন দিয়ে বলে শুনছিস বাপ একটা বুড়ের কাছে বিয়ে দিছে, ভাল লাগে না সারাদিন খালি ঘ্যান 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 কথা না কেন, সব যে ঠিক কইতেছেন বুঝতেছি না, আসলে কি সব ঠিক কথা কান? আল্লাহ জানে কার ভিতরে কোন বাতি, কি অসুবিধা হচ্ছে, আল্লাহ আল্লাহ হেফাজত করুক, আমিন। আমার বন্ধুগণ কত বলছি, চার নম্বর হল কান্না নাম। আল্লাহর রাসূল বলেছেন চার নম্বর ওই মহিলা যারা কথায় কথায় নিজের বংশের বড়াই দেখায়, ক্ষমতার প্রভাব দেখায়। আপনি চিনেন আমি কোন বংশের? আমার বাপ ছিল সৈয়দ, আমার দাদা ছিল অমুক, আমার মা ছিল অমুক, আমি অমুক, তোকে বিয়ে করে বিপদে পড়ছি। আমাকে চিনেন আমার দুলাভাই এমন ক্ষমতার মালিক আছে না নাই? আমাকে চিনেন আমি কে? আমার দুলাভাই রাস্তা ডাকাতি করে, ক্ষমতার প্রভাব দেখাচ্ছে, আমি অমুকের শালি, আপনি আমাকে চিনেন না? এক কথায় স্বামীকে ছোট করবার জন্য যত প্রক্রিয়ায় ছোট করা যায়, নিজের বংশের বড়াই করা যায়, নিজের বংশের কেউ বড় হলে তার ক্ষমতার অপব্যবহার করে স্বামীকে ছোট করা যায়। আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত কাজ যারা করবে তারা কখনো কখনো তওবা না করলে জান্নাতে যেতে পারবে না। কয়টা বলছি? আমার মুসলমান বন্ধুগণ, পাঁচ নম্বর হচ্ছে হাদ্দাকাব। আল্লাহ রাসূল বলেছেন হাদ্দাকা ওই মহিলাদেরকে বলা হয় যাদেরকে স্বামী কোনো জিনিস কিনে দিলে পছন্দ হয় না, স্বামী দুনিয়া কিনে দিলেই বলবে তোমাকে তো পাঠাইছিলাম, তুমি কি আনছো এটা ফালায় দে। যত দামি জিনিস কিনেন পছন্দ না, আর কথায় কথায় বলে তোমার ঘরে এসে আমার লাইফ নষ্ট, পাশের ফ্ল্যাটের বাবির দেখলাম কি সুন্দর অলংকার ব্রেসলাইট, আর তুমি তো একটা ছেঁড়া কাপড় দিতে পারো না, এগুলো আছে? এক কথায় স্বামীর দেওয়া কোনো জিনিস পছন্দ হয় না, কথায় কথায় বলে তুমি কি আমারে দিছিলা জন্মদিনে, কি আমাকে দিছিলা বিবাহ বার্ষিকীতে, দেখছো নি আমার দুলাভাই কি দিছে, অমুক ভাই কি দিছে, অমুক কি দিছে, তোমার তো কোনো পছন্দই নাই, একটা ছাগল রে বিয়ে করছে, এটা কয় ছাগলও কয়, ছাগলও নাকি কয়, চিন্তা করেন। আল্লাহর রাসূল বলেছেন যারা সমাজের ওই জায়গায় চলে যায় তাদের ঘরের ভিতরে শান্তির আশা করা যায় না, জান্নাতি মহিলাদের আচরণ হবে এমন স্বামী যদি কোনো জিনিস নিয়ে আসে, স্ত্রীর পছন্দ হোক আর না হোক, স্বামীর ইনকাম কেমন হয় যখন স্ত্রী জানে, স্বামীকে ডাক দিয়া বলে, স্ত্রী ডাকে বলে স্বামীরে আপনার ইনকাম কেমন আমি জানি, আপনি নিজে না খেয়ে সারাদিন পরিশ্রম করে দশ টাকা দিয়ে আমার জন্য পানের যে খিলি এনেছেন আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি স্বামীরে, দুনিয়ায় কষ্ট করে জীবন কাটাইয়া দিতে পারি, কিয়ামতের দিনে যেন আমি আপনাকে না হারাইয়া যাই। আল্লাহু আকবার। আমার স্ত্রী আছে? সব আছে, ভালো কইলেও কয় আছে, খারাপ কইলেও কয় আছে, সব আছে, ভালো ভালো। আমার বন্ধুগণ দেখবেন রাস্তায় এমন স্বামী আছে স্ত্রীকে নিয়ে যখন রাস্তায় বের হয়, স্ত্রীর বয়স 62 বছর, কত 62 বছর বয়সের 50 বছরের স্ত্রীকে নিয়ে রাস্তায় বের হয়েছেন পর্দা করে বুরকা লাগায়া, কিন্তু নিজের মেয়ের বয়স 18 থেকে 20 বছর, তারপরে 3/4 প্যান্ট, কথা কান? পর্দা থাকবার জিনিস ছিল কই আর গেছে কই?
লাভ হইল। এই জন্য আমার বোনদেরকে বলছি, মায়েদেরকে বলছি, পরিবারকে শান্তির পরিবার হিসেবে গড়ে তুলতে হলে আপনাদেরকে দিনের পথে চলে আসতে হবে। সংক্ষেপ করে করে বলে যাই, ৬ নাম্বার হলো বাররাকা। ৬ নাম্বার বাররাকা ওই নারীদেরকে বলা হয় যারা কথায় কথায় স্বামীদের উপরে রাগ করে। আছেন? এটা আছে। এমন স্ত্রী কথায় কথায় স্বামীর উপরে রাগ করে, সুযোগ পাইলে স্বামীরও জুতা দিয়া মারে। কথা কন, এমন মায়ের দিয়ে কোন সময় স্বামীর হাত পা ভেঙে ফেলে দে। আছেন? স্বামীরে যে পিটায় এমন স্ত্রী কি শুনছেন কোনোদিন? কথা কন না কেন? স্বামী যতদিন যতক্ষণ বাইরে থাকে তখন তো খুব সাহস থাকে, গড়ে যাওয়ার সময় কয় লা ইলাহা ইল্লাল্লাহ তো সুবহানা কাইন্নি কুনতু যাইতেছি ঘরে, তুমি ডাকাইত থেকে আমারে বাঁচাইও। কথা কন না কেন? শুধু যে স্ত্রীদের দোষ দিচ্ছি তা না, আজকে আলোচনা করতেছি এটা হয়তো, কিন্তু পুরুষরা সব মনে হয় আল্লাহর ওলি মনে হইতেছে। হ্যাঁ, এরাও যে কত নম্বর খারাপ আমার জানা আছে। তো আমার বন্ধুগণ, অনেক পুরুষ আছে বিয়ে করার পরে হারাম পন্থায় অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, সুন্দর করে ড্রেস আপ করে, ওই মেয়ে যা বলে তা পৌঁছে দেয়, অন্যের কাছ থেকে ঋণ করে এনে তার গার্লফ্রেন্ডকে গিফট করে, কিন্তু নিজের স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও ঔষধের টাকা দেয় না। আছে না? কত বড় শয়তান চিন্তা করেন। আমার মুসলমান বন্ধুগণ, ৬ নাম্বার হলো বাররাকা, এমন স্ত্রী জাহান্নামে যাবে যারা স্বামীরে পিটায়নি, রাত্রে গলায় জাতা দিয়ে মাইরে বলেন কালকে টাকা দিবি, ঠিক না? আমার এনে মার্কেটে যাবে নিলে আজকে রাত্রে মাইরে ফেলে। ৭ নাম্বার হলো সাদাকা, ওই সমস্ত জাহান্নামী মহিলাদের আলামত হলো যারা অধিক কথা বলে, আর যত কথা বলে বেশিরভাগ মিথ্যা কথা বলে। এই তোমাকে দেখলাম বেলকুলিতে, কার সঙ্গে টেলিফোনে কথা বলতেছো? কে? কাম্মা। ও ছেলেরাও শুনলাম আম্মা হইলো কেমনে? কাম্মাই তো মাঝে মাঝে এই কণ্ঠে কথা কয়। আছে না? আমি ভুল, সব ভুল বলতেছি আজকে। আপনার একজন হাত উঠে বলেন হুজুর আপনার এই কথাগুলো ভুল, একজন বলেন ভুল বলছি। সমাজ কোথায় চলে গিয়েছে চিন্তা করেন। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তেই নোংরামি করা যাবে না। মায়েদেরকে বোনদেরকে বলছি, বেশি কথা বলা যাবে না, কথায় কথায় মিথ্যা বলা যাবে না। আর এই সাত প্রকারের মহিলারা যদি জাহান্নামী হয়, চার প্রকারের পুরুষ আল্লাহর কাঠগড়ায় ধরা খাবেন। কেন এই জাহান্নামে গেলে ধরা খাবেন? ১ নম্বরে আল্লাহ বাবাকে আটকাবেন আর বলবেন, বলো তোমার মেয়ে জাহান্নামে গেল কেন? তুমি বাবা হিসাবে কি হক আদায় করেছো, ঠিক কিনা বলেন? বাবাকে বলবেন, বাবা তুমি দুনিয়া নিয়ে পড়েছিলে, বলো তোমার মেয়ে কোথায় গিয়েছিল, খবর নিলে না, জবাব দাও। তোমার স্ত্রী কোথায় গিয়েছিল, জবাব দাও। তোমার বোন কোথায় গিয়েছিল, জবাব দাও। ১ নম্বরে আল্লাহ বাবাকে আটকাবেন, ২ নম্বরে ভাইকে বলবেন, বলো তোমার বোন কোথায় ছিল আর তুমি কোথায় ছিলা, তুমি তো তসবি হাতে নিয়া শুধু সুবহানাল্লাহ জপছো আর তোমার বোনটা কিন্তু পার্কে গেছে, ঠিক কিনা বলেন? জবাব দেওয়া লাগবে। ৪ নম্বরে স্বামীকে বলবেন, স্বামী শোনো, তুমি জান্নাতে যেতে চাও, বলো তোমার স্ত্রীকে পর্দায় রাখছো কিনা, হালাল খাওয়াইছো কিনা। এই জন্যে বিয়ে করবেন, চিন্তা করতে হবে এমন একটা ঘরে স্ত্রীকে রাখবেন যেখানে পর্দায় রাখা যায়, এমন একটা ঘর তার জন্য ব্যবস্থা করা দরকার আছে না নাই? ৪ নম্বর হলো সন্তানকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সন্তান বলো তুমি জান্নাতে যেতে চাও, তুমি দুনিয়ায় থাকাকালীন তুমি সন্তান মা কোথায় ছিল বলো? এই জন্য বাবা ১ নম্বর পুরুষ আটকা পড়বে, ভাই ২ নম্বর পুরুষ, স্বামী ৩ নম্বর পুরুষ, সন্তান ৪ নম্বর পুরুষ। এই চারজন জবাব দিতে হবে যদি মহিলারা জাহান্নামে যায়। সুতরাং জাহান্নাম থেকে পরিবারকে যদি বাঁচাতে হয়, অবশ্যই চার প্রকারের পুরুষকে পরিবারে সচেতন হওয়া লাগবে। বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে, আপনার মেয়ে কলেজের কথা বলে, ইউনিভার্সিটির কথা বলে, কোথায় যায় আপনি
আপনি খবর রাখবেন, ভাই হিসাবে আপনার দায়িত্ব আছে আপনার বোন কোথায় যায় আপনি খবর রাখবেন, স্বামী হিসাবে আপনি জানতে হবে আপনার স্ত্রী কোথায় বের হয়ে যায়, ঠিক বললাম না? সন্তান হিসাবে জানতে হবে আপনার মা কোথায় যান। এই জন্য আল্লাহকে ওয়াস্তে নোংরামির থেকে সমাজকে বাঁচাতে হলে আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সে প্রথম যে ওয়াজ করলেন, ওয়াজে সেই মহিলাদের সামনে বলছেন তাসাদ্দাকনা, আমার মায়েরা আমার বোনেরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো। রসুলে পাক বলছেন কারণ এই জন্যে বলছি দান করো, আমি তো মাত্র আসলাম মেয়ারাজ থেকে, জান্নাত দেখে এসেছি জাহান্নাম দেখে এসেছি, জাহান্নামে দেখছি যা দেখছি বেশিরভাগ নারীদেরকেই দেখছি। নাউজুবিল্লাহ বলেন না, জাহান্নামে কাদেরকে দেখছেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আগো আল্লাহর পয়গম্বর কেন আপনি জাহান্নামে নারীদেরকে বেশি দেখলেন, কেন জাহান্নামে নারীরা বেশি যাবে? আল্লাহ রাসূল বললেন দুই কারণে জাহান্নামে নারী বেশি যাবে, এক নাম্বার হলো তুকসিরনাল লানা, এক নাম্বার হলো তারা কথায় কথায় লানত দেয়, বদদোয়া দেয়, অভিসম্পাদ দেয়। নারীরা এমন জিনিস কিছু হলে কো আল্লাহ তোরা জন্য ঠাডা ফালায়, ঠিক না বলেন? মিথ্যা বলছি নাকি? কিছু হলেই বলে যেন ঠাডা পড়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন জাহান্নামে যাবে এর কারণ হচ্ছে তারা তুকসির লানা, বেশি বেশি লানত করে। মায়ের যদি দুই মহিলায় যদি ঝগড়া লাগে তাহলে আপনি আর আমেরিকা আর আফগানিস্তানের যুদ্ধ দেখার দরকার নাই, এখানে থাকলে বুঝতে পারবেন যে দুনিয়া কই গেছে, ঠিক বললাম না? এজন্য রসুল পাক বলছেন মহিলাদেরকে ভালো বানাতে হবে, তারা বেশি বেশি লানত করে, স্বামীকে লানত করে, পরিবারকে লানত করে, বাচ্চাদেরকে বদদোয়া করে, কথায় কথায় বদদোয়া করে, যা ঘর থেকে বাইরে, যে জ্বালা শুরু করছস তুই আমারে, তুই যে যন্ত্রণা দিচ্ছিস ঘর থেকে বাইরে যা, আল্লাহ যেন ঠাডা হালার করে যেন না আসিস। কয় না কথাগুলা, এগুলো হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? আল্লাহ রসুল বলেছেন এক নাম্বার হচ্ছে তুকসিরিনাল লানা, বেশি বেশি করে লানত করে, আর দুই নাম্বার হলো তাকফুরুনাল আশির, তারা বেশি বেশি করে স্বামীর নাশুকরি করে। আপনি সারা জীবন দিছেন, দিতে 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 সারা জিন্দগি দিছেন, ঈদের সময় বলছিল আপনি আমার জন্য একটা 5,000 টাকা দিয়ে একটা ব্রেসলাইট নিয়ে আসবেন আর একটা লেহাঙ্গা নিয়ে আসবেন, দামি একটা 3 পিস নিয়ে আসবেন, আপনি আর নিতে পারেন নাই, 30 বছর থাকলাম 1.5 টাকার কোনো জিনিস দিছিলেন নি আমার, কথা বলেন নাকি? সাথে সাথে সব অস্বীকার করুন, আপনার জিন্দগি সব ভালো, ভালো টাইম যা স্পেন্ড করেছেন, ভালো সময় কাটিয়েছেন সব অস্বীকার করে বসবে, ঠিক কিনা বলেন? আপনারা মনে মনে ভাবতেছেন তো সব আমরাই ভালো মনে হইতেছে, আমরাও খারাপ আছে, আমরাও খারাপ। সুতরাং মায়েদেরকে ওই জায়গার থেকে বের হয়ে আসতে হবে, স্বামীর সামনে নিজেকে গুছিয়ে নিয়ে আসতে হবে। আজকাল স্বামীরা স্ত্রীদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অনেক স্বামীরা স্ত্রীদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ স্ত্রীরা স্বামীর সামনে গুছিয়ে আসতে পারে না, কেউ সুন্দর হয়ে সাজগুজ করে আসতে পারে না, ফ্রেশভাবে থাকতে পারে না, তারা অন্য জায়গায় ভিন্ন জায়গায় সব ঠিক আছে, স্বামীর সামনে সব নোংরামি, কথা বলেন নাকি? স্বামী যখন কথা বলতে চায় তখন দেখবেন কি আশেপাশে না কথা বলার টাইম নেই, আপনি দোকানে পাঠায় দেন মার্কেটে, মার্কেটে কেবল সালাম আলাইকুম, আপনি কেমন আছেন, আপনার কাছে এই কাপড় আছে, এই রং আছে, এটা আছে, সেটা আছে, হাবি জাবি সব বই, সুন্দর করে কথা বলতে পারে, কি সুন্দর করে ছোট গলায় কথা। স্বামী যখন বলবেন আপনি খাবার ঠিক করছো, কয় খাবার মানে কি, আপনি খান, আমি সিরিয়াল নিয়ে ব্যস্ত, আপনি খাবার নিয়ে, ঠিক বললাম না? আপনি আপনার খান, আমাকে ডিস্টার্ব করবেন না। এর জন্য বাচ্চাদের উপরে এই ধরনের প্রভাব পড়ে যাচ্ছে, বাচ্চাদের উপরে কিন্তু প্রভাব পড়তেছে, নি বলেন না কেন পড়তেছে? না পড়তেছে। এই জন্যে আল্লাহকে ওয়াস্তে মায়েদেরকে ভালো হওয়া লাগবে, স্বামীর সামনে নিজেকে একবারে সাজগুজ যা আছে সব স্বামীর জন্য, সব কার জন্য? এমন কয়জন স্ত্রী আছে যে স্বামীর জন্য সে কি এই যে কি দেন আপনারা, ওরা কি দেয় যে মেহেদি লাগাচ্ছে, ডিজাইন করতেছে, চুল কালার করতেছে, ভালো পারফিউম ইউজ করতেছে, তা তো করবে না, তারা যখন রাস্তা দিয়ে বের হয়ে যায় তখন বুরকার উপরে এমন ঝাঁঝালো একটা পারফিউম দিবে মানে 1 কিলোমিটার দিয়ে আপনি হাঁটতে পারবেন না,
কথা বলেন না, এটা হালাল কাজ হইল, কথা বলেন না কেন? না হারাম। আপনি এখানে বাইরে হয়েছেন কেন? আপনি যে এই যে ঝাঁঝালো পারফিউম দিয়ে রাস্তায় বের হয়েছেন, কোন ছেলে যদি আপনার দিকে এই পারফিউমের গন্ধর কারণে আপনার দিকে তাকায়, তাহলে আল্লাহর ফেরেশতারা আপনার নামে একটা জেনার গুনাহ লিখে দিবে। জেনার গুনাহ। এজন্য আমি কিন্তু নারীদেরকে শাস্তি আপত্তি করি নাই, যার যেভাবে ভাল লাগে, কোনো শাস্তি আপত্তি নাই। তো কোন জায়গায়? কোথায়? বেডরুমে। আবার সারা ঘরের কথা কই নাই, আবার বেডরুমে কইছি, দেখেন আবার, আমি ঘরে বলি নাই, ওয়াজ পাল্টাইয়া দিয়েন না। কোথায়? স্বামীর সামনে নিজেকে নিজের মতো করে উপস্থাপন করবে, স্বামীকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করবেন, এই তো কাজ। আর স্বামীদের উচিত সারাদিন স্ত্রীকে খোঁটা দেওয়া না, কাজের লোকের মতো বোয়ার মতো কাটানো, যে আপনিও তার কাজে সহযোগিতা করবেন, ঠিক না? ইনশাল্লাহ। কোন বলেন ইনশাল্লাহ? মাঝে মাঝে এই যে ডালটা রান্না করে দিবেন, দিবেন না পারেন তো আপনারা, গোশত রান্না করে দিবেন, দিবেন না, বলবেন তুমি গোশতটা ছোট করো, আমি পানিটা গরম করতেছি, তুমি ডালটা দেও, আমি একটু হলুদ দিচ্ছি। হ্যাঁ, পছন্দ করে না, খাইছি, আসবেন না, পছন্দ করে আপনি তো ভালো করে খাওয়াই, আপনি তো হয়তো লবণ দেন না, এই জন্য পছন্দ করতেছেন, ঠিক মতো রান্না করে খাওয়া লাগবে, ঠিক আছে না? মাঝে মাঝে আপনি ট্রাই করবেন, আবার দেখেন এত বেশি ট্রাই করতে যায়েন না, যদি আবার বেশি বেশি দেন তাহলে খবর ঠিক আছে, আপনি যে রান্না করেন কি যে মজার স্বাদ হয়, তাহলে সারা সারাদিন রান্না করে খাওয়াই দিব, সব দিক চিন্তা করে ভারসাম্যপূর্ণভাবে কাজ করবেন, তাহলেই পরিবারে শান্তি আসবে ইনশাল্লাহ। বলেন এই তো মিলেমিশেই তো পরিবার, মিলেমিশেই তো জান্নাত, ঠিক কিনা? এভাবেই চলতে হবে আমাদেরকে, এর জন্য তাদেরকে মাঝে মাঝে সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন, পারবেন ইনশাল্লাহ, মাঝে মাঝে করবেন, রান্নায় সহযোগিতা করবেন, পানিটা দিবেন, পারবেন ইনশাল্লাহ। আর কি কি পারবেন? হ্যাঁ, কি কইছে? ডিম, উনি বলছে ডিম বেজে দিব, ডিম ভালো জিনিস, ডিমই দিয়েন, মাঝে মাঝে চুলগুলাকে বেনি করে দিবেন, চুলগুলো আছড়ে দিবেন ইনশাল্লাহ। বলেন মুরব্বীরা মনে মনে হাসতেছে, হুজুর কোন কি বয়সই তো শেষ, কেমনে শেষ হয়েছে আপনার? যত বয়সই হোক, 60 হোক 70 হোক 80 হোক, আপনি এ ঘরে দিবেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তো কোরআনেই বলছেন, আমি তো বুড়ার বুড়ির বয়সে পৌঁছে একজনের প্রতি আরেকজনকে এত দুর্বল করে প্রেম ভালোবাসা দিয়ে ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। বয়স হয়ে গেলে দেখবেন বুড়া আর বুড়ি ছাড়া বাঁচে না, বুড়িও আর বুড়া ছাড়া কাউরে ভাল লাগে না, কথা বলেন না কেন? এগুলো আমি ইচ্ছা বলতেছি, আরে যারা বয়স হয়ে গেছে একটু বলেন না কেন? কিচ্ছু কেন, ঠিক না? ঠিক, এটা বলবেন, এটা ভালো জিনিস, বলা লাগবে। সুতরাং পরিবারকে এইভাবে সুন্দর করে নিয়ে আসতে হবে, সবাইকে সামাজিক করতে হবে। আপনি স্ত্রীকে শুধু শাস্তি বলেন, তুমি এটা ইউজ করো না কেন, ওইটা ইউজ করো না কেন, তুমি একদিন সাজাইয়া দাও, পারবা না? কিচ্ছু না, আমি মনে হইতেছে আরে ওয়াজ করতেছি তো, রসুল যা বলছেন তা বলতেছি, রসুল তো দিতেন মাঝে মাঝে সাজাইয়া, ইনশাল্লাহ। বলেন আমার বন্ধুগণ শুনেন, আল্লাহর রসুল যখন কোথাও সফর থেকে আসতেন, সব সময় স্ত্রীদেরকে তিনি গুছানো পরিপাটি থাকতে পছন্দ করতেন। আল্লাহ রাসূল চাইতেন স্ত্রীরা, তার স্ত্রীরা, আমাদের মায়েরা যেন তার সামনে গুছিয়ে চলে, পরিপাটি চলে। এই জন্য এসেই তিনি ঘরে প্রবেশ করতেন না, মদিনা আরো দূরে দাঁড়িয়ে থাকতেন, কোন খাদেমকে পাঠিয়ে দিতেন, কোন বার্তাবাহককে পাঠিয়ে দিয়ে বলতেন, যা আজকে আমি আয়েশার ঘরে যাব, আমি আজকে অমুকের ঘরে যাব, হাফসার ঘরে যাব, আমি তার ঘরে কিছুক্ষণ পরে আসতেছি, এটা বলে দাও। এর অর্থ হলো সে যেন সব কাজ ছেড়ে গোসল করে সেজে গুজে স্বামীর জন্য অপেক্ষা করে। আল্লাহর রাসূল এইভাবে 3-4 ঘন্টা সময় দেওয়ার কারণে তাদের মধ্যে ভালোবাসা সব থেকে বেশি বেড়ে যেত। কোন সুবহানাল্লাহ, এটা করবেন, করবেন না আপনার? আমরা কি করি, বাইরে থেকে গিয়েই মুজাটা খইলা বিছানার উপর ফেলাইয়া দিলাম, মানে এর গন্ধে পুরা এরিয়েই দুর্গন্ধ, কথা বলেন, এগুলো করেন না?
এদিকে ফালাইছে প্যান্ট, ওদিকে শার্ট, ওদিকে লুঙ্গি, কিচ্ছু নাই। এটা কোন জিনিস হইল? এগুলো অন্যায়। গুছিয়ে চলতে হবে আপনাকেও, সবাইকে গুছিয়ে চলতে হবে, পরিবারকে পরিশুদ্ধ করতে হবে, সুন্দরভাবে নিয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। এক ঘন্টার উপরে হয়ে গেছে, আমার কথা তো অনেক রয়ে গেছে, আর কথা লম্বা করতে চাই না। কষ্ট হচ্ছে না আপনাদের? পরিবারকে সুন্দর করতে হবে। অনেকের ভিতরে কষ্ট স্ত্রী কথা শুনেই না। হুজুর আপনি যাই ওয়াশ করেন, ওরে কিছুদিন কাজ হয় না, কোনো ট্যাবলেট ওরে কাজ করে না, কোনো কথাই শোনানো যায় না। এমন স্ত্রী আছে? কিছু স্বামীও আছে স্ত্রীকে নির্যাতন করে, জ্বালাতন করে, কষ্ট দেয়, আছে না? এগুলা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সবাই পড়েন আমিন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, পরিবারকে যদি সুন্দর করতে হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবারকে সাজাতে বলেছেন, আমরা যদি ওইভাবে সাজাই, আমাদের পরিবারগুলার ভিতরে শান্তি দিবেন কে? আমার বন্ধুগণ, এই জন্য মনে রাখবেন, দুনিয়ার জমিনে আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলেন, কারো প্রতি আল্লাহর ভালোবাসা বেড়ে যায়, তখন অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন কার প্রতি আল্লাহর ভালোবাসা বেড়ে গিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ যাকে ভালোবাসেন দুনিয়ায় কিছু গুণ পরিষ্কার করে দেন। আমি সংক্ষেপ করে আপনাদেরকে বোঝাতে চাই, আপনারাই দেখে নেবেন কার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি। বলবো নাকি? এটার কথা তো লম্বা হয়ে যাচ্ছে। ইয়াতে আমার বন্ধুগণ, আল্লাহ কিছু মানুষকে ভালোবাসেন, আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন আপনি চিনতে পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোন মানুষকে ভালোবেসেছেন কিনা জানার চারটা উপায় আছে। চার উপায়ের ভিত্তিতে আপনি জানতে পারবেন আল্লাহ তাকে ভালোবাসছেন। এক নম্বর হল, আল্লাহ যদি দুনিয়ার জমিনে কাউকে ভালোবাসেন, আল্লাহর যদি রহমতের চোখ কারো উপরে পড়ে যায়, আল্লাহ যখন কাউকে ভালোবাসা শুরু করে দেয়, সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল, ও জিব্রাইল তুমি এদিকে আসো। ওই যে গোলামটাকে দেখা যায়, এই গোলামটাকে কিন্তু আমি ভালোবাসি, আল্লাহু আকবার। জিব্রাইল আমিনকে ডাক দিয়ে আল্লাহ বলে দেন, জিব্রাইল রে, এই লোকটাকে কিন্তু আমি ভালোবাসি। জিব্রাইল এই কথা শুনবার পরে বলেন, আল্লাহ তাআলা আপনি যখন ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি। এবার জিব্রাইল আল্লাহর কাছ থেকে বিদায় নিয়া আসমানের সকল রহমতের ফেরেশতাদেরকে আলান করে বলেন, ফেরেশতারা শোনো, জমিনের ভিতরে এই যে গোলাম আর বান্দিকে দেখতেছ, আল্লাহ গোলাম আর বান্দিকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমাদেরকেও বলতেছি তোমরাও ভালোবাসো। আল্লাহ রহমতের ফেরেশতা বলতে শুরু করেন, জিব্রাইল আপনি ভালোবাসেন, আল্লাহ যখন ভালোবাসেন আমরাও তাকে ভালোবাসি, আমরা তাকে দেখে রাখব। দুনিয়া রহমতের ফেরেশতারা যখন ভালোবাসেন, আল্লাহ যখন ভালোবাসেন, জিব্রাইল যখন ভালোবাসেন, ওই লোকটার ভিতরে অটোমেটিকলি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার মুমিন মুসলমানদের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দেন। দেখবেন দুনিয়ার জমিনে কিছু লোককে মানুষ নিজের চাইতেও বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ভালোবেসেছেন, ফেরেশতারা ভালোবেসেছে, জিব্রাইল ভালোবেসেছেন। এই জন্যে দুনিয়ার মানুষের অন্তরের ভিতরে আল্লাহ একটা দাগ আর ধাক্কা লাগাই দিয়েছে, দুনিয়ার মানুষ ভালোবাসতে শুরু করেছে, দুনিয়ার মানুষ ভালোবাসে। এখন আপনারা বলবেন, হুজুর তাইলে তো চিত্রনায়ক নায়িকা খেলোয়াড়দেরকেও তো পাবলিক ভালোবাসে, তাইলে তাদের প্রতি মনে আল্লাহর ভালোবাসা? বলতেই তো পারেন, আপনারা তো এই জিনিস বলবেন। ব্যাখ্যা হচ্ছে ওই জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে চান, দুনিয়ার সময়ে দেখবা যখন কোন লোককে মুমিন মুসলমান মুত্তাকি গোলাম যখন ভালোবাসে, দিনদার পরহেজগার আল্লাহওয়ালারা যখন কাউকে ভালোবাসে, মনে করবেন আমি আল্লাহ ভালোবাসি, আল্লাহু আকবার।
এখন আপনারা ভালো করে দেখবেন, মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালারা যাকে ভালোবাসে মনে করবেন আল্লাহ তাকে ভালোবাসে, জিব্রাইলও ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে। আল্লাহ বলেছেন, আমার চোখ যার উপরে রহমতের নজর দিয়ে পড়ে যায়, আমি আল্লাহ আমার জিম্মাদারিতে রেখে দুনিয়া হেফাজত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভালো মানুষের ভালোবাসা যদি কেউ পায় তাহলে মনে করবে নির্ঘাত এর প্রতি আল্লাহর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বললেন না, বুঝতে পারবেন তো ইনশাল্লাহ। আর আল্লাহ বলেছেন, আমি যখন কাউকে খারাপ পাই, আমি যখন কাউকে খারাপ ভাবি, তখন ফেরেশতাকে ডাক, জিব্রাইলকে বলি আমার কাছেও খারাপ লোক। জিব্রাইল বলেন, আল্লাহ তাআলা আপনার কাছে যদি খারাপ হয় আমাদের কাছেও খারাপ। ফেরেশতাদের কাছে ঘোষণা করেন খারাপ, এই জন্য আস্তে আস্তে দেখবেন মুমিন বান্দাও তাকে খারাপ ভাবে, কোন ঠিক কিনা। এভাবেই হয়। দুই নম্বর হল আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে দুনিয়ার জমিনে ভালোবাসতে শুরু করেন, দেখবেন তাকে দুনিয়ার জমিনে বিপদ আপদ মুসিবত দিতে শুরু করেন। দুনিয়ার জমিনে দেখবেন যখন কারো উপরে বিপদ আপদ বেশি আসা শুরু হয়েছে, খুব বেশি বিপদ আসতেছে, বিভিন্ন ধরনের বিপদ আর মুসিবত আসতে শুরু করেছে, মনে রাখতে হবে নিশ্চয় তার উপরে আল্লাহর রহমতের নজর পড়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পরীক্ষার জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাকে কিছু সময়ের জন্য অসুবিধায় ফেলে পরীক্ষা করতে চান, আমার বান্দাটা আমাকে ভুলে যায় কিনা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, আমি আমার বন্ধু ইব্রাহিমকে অনেক ভালোবাসি, খালিল বানিয়েছি, তার উপর অনেকগুলা পরীক্ষা দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ বলেছেন, ইব্রাহিমকে অনেকভাবে পরীক্ষা করেছি, অনেক বিপদে ফেলে দিয়েছি, আগুনের ভিতরে ফেলে দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, এরপর আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছি, কারণ আমি আল্লাহ যাকে ভালোবাসি বিপদে ফেলে দেখতে চাই তার সবর ধৈর্য কতটুকু আছে। ধৈর্য আর সবরের ভিতরে পড়ে যদি আমার গোলাম খাঁটি হয়ে যায়, আমি আল্লাহ সামনের দিকে তার জন্য ভবিষ্যতের রাস্তাকে ফ্রি করে দেই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য সাময়িক যদি বিপদ আসে, যত লাইনের বিপদ আর মুসিবত আসুক না কেন, আপনি যদি মনে করেন আপনি ন্যায় পথে আছেন, ভালো পথে আছেন, আপনি হাত নষ্ট করেন না, মনে রাখবেন আল্লাহর রহমতের নজর পড়েছে আপনার প্রতি, আল্লাহর পরীক্ষা চলতেছে। আপনি যদি অটল অবিচল থাকতে পারেন চলার পথে, ভবিষ্যতে আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তিন নাম্বার যাকে আল্লাহ ভালোবাসেন, তিন নাম্বার তাকে চেনার উপায় হলো দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাকে দূরে রাখেন, বাই প্ল্যান করে পরিকল্পনা করে দূরে রাখেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তিরমিজির হাদিসে এসেছে, নাসাইতে এসেছে, ইবনু হিব্বানে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসতে শুরু করেন তাকে প্ল্যান করে তিনি দুনিয়ার কাছ থেকে দূরে রাখেন, যেন গোলামের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় তার কোরআনের খিদমত করাইয়া দে। যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দুনিয়া থেকে, দুনিয়ার বিভিন্ন কাজ থেকে প্ল্যান করে পরিকল্পনা করে দূরে রেখে ফ্রি রেখে তাকে দিয়ে বেশি দিনের কাজ করাতে চান। সুবহানাল্লাহ বললেন না। চার নম্বরে আল্লাহর কাছাকাছি যারা আল্লাহকে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে চেনার উপায় হলো চার নম্বর, যাকে আল্লাহ আগে বেশি বেশি নেক কাজ করার সুযোগ ছিল না, এখন বেশি বেশি করে যিনি দেখবেন আগের চাইতে বেশি নেক কাজ করার সুযোগ পাচ্ছেন, বেশি বেশি করে আমল করার সুযোগ পাচ্ছেন, বেশি বেশি করে ভালো কাজ করার সুযোগ পাচ্ছেন, মনে করবেন আপনার প্রতি আল্লাহর রহমতের নজর পড়েছে, আপনাকে দিয়ে আল্লাহ ভালো কাজ করাতে চায়।
সুতরাং যেই লোকটা আগে খারাপ পথে ছিল ভালো পথে চলে আসতেছে, আগে নামাজ পড়তো না নামাজে চলে আসছে, আগে দিনের কথা শুনতো না এখন দিনের পথে চলে আসছে, আগে স্ত্রী নামাজি ছিল না এখন নামাজ পড়ে, আগে কর্কশ মেজাজে কথা বলতো নরম মেজাজে কথা বলে, আগে শুকরিয়া আদায় করতো না এখন শুকরিয়া আদায় করে, আগে খাবার নিয়ে খোঁটা দিত এখন খাবার নিয়ে খোঁটা দেয় না সবর করে, আগে রাত্রবেলা গভীর রাত্রে ঘুমাতো দেরিতে উঠতো এখন গভীর রাতে তাহাজ্জুদের সেজদায় কান্না করে, যা পায় তা নিয়ে ধৈর্য ধারণ করে স্বামীর পরিবারকে গুছিয়ে রাখে। মনে করতে হবে আল্লাহ আপনার ওই স্ত্রীর মাধ্যমে ঘরের ভিতরে রহমত নাজিল করতে চায়। আল্লাহ একবার বলেন। এই জন্য আমার বন্ধুগণ, পরিবারকে এভাবেই পরিপাটি করতে হবে। দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, সবাই চলে যাব, যাবার সময় কিছু নিয়ে যাওয়ার নাই, সুতরাং যাওয়ার জিনিস একটাই আছে, আমি যদি ভালো মানুষ হই আমার পরিবারকে ভালো মানুষ বানাতে হবে, আমার স্ত্রীকে আমার সন্তানকে আমার মা বাবাকে আমার ভাই বোনকে সবাইকে নিয়ে যদি আমরা সুন্দরভাবে সমাজকে নিয়ে আমরা চলতে পারি, অন্যায় করি না ন্যায় পথে চলি হালাল খাই। আল্লাহর রাসূল বলেছেন হালাল যারা খাবার খায় ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ ওয়াজ করে বলেন। এজন্যে আমরা ভালো কাজ করবো তো ইনশাআল্লাহ। এজন্যে মায়েদেরকে বলছি আপনারা গভীর রাত্র হয়ে গেলে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, ঘুমান আগে তাহাজ্জুদের সময় উঠেন, কারণ মায়েরা একটা মাই পারে, একজন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, এর চাইতে বড় দোয়ার নাই, এর চাইতে বড় দোয়া আন্তরিক দোয়া আর নাই। এর জন্য দোয়া করতে হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে, বাচ্চাদেরকে ভালো জিনিস দেখাতে হবে। আজকাল কি আমরা তো খারাপ হয়ে গেছি, বাচ্চাদের হাতে সারাদিন মোবাইল দিয়ে রেখে দিই, ঠিক বললাম না, মোবাইল টেপ দিয়ে রেখে দিই, ওরা গান শুনতেছে নাটক দেখতেছে আর কি পাবজি খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে, টিকটক কই কে এগুলা নিয়ে ব্যস্ত। এজন্য আল্লাহ আমাদেরকে এগুলা থেকে বাঁচাক। সবাই বলেন আমিন, বলেন না আমিন। এই যে কথাগুলো শুনলেন বাসায় গিয়ে বলতে পারবেন তো ইনশাল্লাহ, বলবেন তো ইনশাল্লাহ, সবাইকে বলবেন মেয়েদের কোন কোন গুণের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আর রসুল যে দুইটা কারণে জাহান্নামে যাবে বলছেন, এখান থেকে বাঁচতে হলে সাদকা দিতে হবে, কে দিতে হবে বেশি বেশি করে সাদকা। তাই বলবেন না যে স্ত্রী তোমাকে জাহান্নামে যাইতে হইব সাদকা না দিলে, বলে সাদকা কই দিব, আমারে দেও আমাকে যা পারো আমাকে দেবো, খাইতে খাইতে মুরগিও খাইছে ডিমও খাইছে সব খায়া শেষ কর সাদকা। এগুলো করা যাবে না, ঠকানো যাবে না, অন্যায় করা যাবে না ইনশাল্লাহ বলেন। সবাইকে পর্দায় রাখবেন, হালাল পথে চলাবেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সবাই করেন আমি আজকে লম্বা করতে চাই না, সুতরাং কথাগুলোই বলছি, কার কার হক পর্দা করার, কার কার হক কার সাথে দেখা করার, এগুলা যেমন বলছি আরো বলছি আমি সাতটা গুণ, যে গুণগুলো থাকলে জাহান্নামে যাওয়া লাগবে। আর রাসূল মিরাজ থেকে এসে দুটো কথা বলছেন, নারীর এই দুই কারণে জাহান্নামে বেশি যাবে। আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুক। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আপনার বড় ভাই অসুস্থ, দোয়া করবো ইনশাআল্লাহ। আর অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন, নাম তো জানি না, সব ভুলে গিয়েছি, আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো, কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আজকের থেকে বাসায় গিয়ে আজকের থেকে আপনারা বলেন, মায়েরা যারা আসছেন আল্লাহকে ওয়াস্তে আজকে রাত্র থেকে তাহাজ্জুদ শুরু করেন। আর একটা কথা বলবো, ভাইয়েরা যারা আসছেন, বোনেরা যারা আসছেন, আজকে থেকে দুরাকাত সালাতুল হাজত পড়বেন, কয় রাকাত আজকের থেকে শুরু করে দেন, দুরাকাত সালাতুল হাজত পড়েন, রাত্রে ঘুমানোর আগে একটা ছোট্ট সুরা পড়েন, ঘুম থেকে উঠে একটা ছোট্ট সুরা পড়েন, আজকের থেকে শুরু করে দেন, ইনশাআল্লাহ লাইফকে সুন্দর করে দিবেন কে, অশান্তির পরিবারকে শান্তি দিবেন কে, আল্লাহ দিবেন। আমরা জানি অনেক সময় অনেক বোনেরা স্বামীর কারণে অনেক কষ্ট থাকেন, অনেক ভাই স্ত্রীর কারণে পরিবারে অনেক কষ্ট থাকেন, আমরা এগুলো করবো না, আমরা স্ত্রীর জন্য মা বাপকে ঠকাবো না, মা বাবার জন্য স্ত্রীকে ঠকাবো না, আমরা সবাইকে ভালোবাসি, মনে রাখবেন সবাইকে ভালোবাসবেন, সব সবাইকে একভাবে ভালোবাসা যায় না, সবাইকে ভালোবাসতে হবে। আমি বললাম শুধু মা বাবাকে ভালোবাসেন, মা বাবাকে ভালোবাসেন, তাহলে স্ত্রীর বাচ্চাদেরকে ভাসবে কে,
এজন্য সবাইকে ভালোবাসতে হবে যার যার জায়গায়। মাকে মায়ের মতো, বাবাকে বাবার মতো, স্ত্রীকে স্ত্রীর মতো, বোন আর ভাইকে তাদের মতো, সন্তানকে তাদের মতো। অর্থাৎ যে যতটুকুন ভালোবাসা পাওয়ার উপযুক্ত হকদার তাকে ততটুকুন ভালোবেসে যাওয়া লাগবে। ইনশাল্লাহ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা।